Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আরে এটা তুমি কি বলছো মা? আরে আমি এটা কি করে করতে পারি মা? আরে তুমি এত বড় কাজ করার আগে আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে। মা আমার কথা শোনো মা। মা আরে ভাই কি হলো বিজয়, সব ঠিক আছে তো? ভালো হয়েছে তুই তাড়াতাড়ি চলে এসেছিস, মা আবার একটা নতুন টেনশন দিয়ে দিল। মা আমার বিয়ে ঠিক করেছে, আরে মেয়ে আর মেয়ের বাড়ির লোকজনকে নিয়ে এখানে আসতে চাইছে। আরে 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 এ তো দারুণ ব্যাপার, পাত্রী কি পছন্দ হয়নি? আরে ভাই মেয়েটা তো খুবই ভালো, অল্প বয়সী, 20 বছরের। ভাই ভাই তুই তো লটারি পেয়েছিস, তোর তো খুশি হওয়া উচিত ভাই, তোর খুশি হওয়া উচিত। না ভাই, আমি যখন মাকে বললাম না যে আমরা সবাই একসাথে এই বাড়িতে আছি, হ্যাঁ তখন মা রেগে গেল। তখন মা এটা বললো যে মা এটা চায় এই বাড়িতে যেন আমি ছাড়া আর কেউ না থাকে। অনেক কষ্ট করে একটা সম্বন্ধ হয়েছে, মেয়েদের বাড়িতে যদি জানতে পেরে যায় তাহলে ওদের এটা পছন্দ হবে না, আর হয়তো সম্বন্ধটাও ভেঙে দেবে। তাহলে তুই কি করবি? তোদেরকে এখান থেকে শিফট করতে হবে ভাই। কি বলছিস তুই ভাই? ভাই তুই তো ভাই তুই তো সোনিয়ার অবস্থা দেখতেই পাচ্ছিস কি হাল, টাকা পয়সা একদম নেই, এই অবস্থায় আমরা কোথায় যাব ভাই? এই কথাটা ভেবে তো আমিও টেনশনে আছি রে, বুঝতে পারছি না কি করব। কিছু তো ভাব ভাই, আমরা কোথায় যাব, কি করব ভাই? একটা আইডিয়া আছে আমার মাথায়, যাতে তোদেরকেও শিফট করতে হবে না আর মাও খুশি হয়ে যাবে। কিন্তু ছেড়ে দে, তুই হয়তো খারাপ ভাববি। খারাপ কেন লাগবে ভাই, বল না কি বলতে চাস। যদি আমার বিয়ে মার দেখা মেয়ের সাথে না হয়ে সাক্ষীর সাথে হয়ে যায় তাহলে তোদের শিফটও করতে হবে না আর মাও খুশি হয়ে যাবে। কি কথা বলছিস তুই, সাক্ষী এখনো বাচ্চা আর তুই? আমি বলেছিলাম না তুই খারাপ ভাব। তুই কথাই এমন বলছিস ভাই। কেন, একটু আগে যখন বললাম আমার বিয়ে একটা 20 বছরের মেয়ের সাথে হবে তখন তো তুই খুব খুশি হলি, আর সাক্ষী আর ওই মেয়েটার মধ্যে কত পার্থক্য আছে, 1-2 বছরের হবে, আর অন্য কাউকে বলার কোনো দরকার আছে কি? আর পুরোহিতকে ডেকে আমরা বাড়িতেই চুপচাপ বিয়ে করে নেবো, আর যখন সাক্ষী 18 বছরের হয়ে যাবে তখন কোর্টে গিয়ে বিয়েটা রেজিস্ট্রি করে নেবো। যাই হোক তোর ইচ্ছা, মা আসার আগে ভেবে নে যে কি করতে হবে। একবারের জন্য যদি তোর কথা মেনেও নি, কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে আন্টি আমাকে আর সোনিয়াকে এখানে থাকতে দেবে? আন্টি যদি রাজিও হয় ভাই, বিয়ের পর আমরা এখানে কি করে থাকবো? বাড়িটা তো তোর ভাই। শুধু এই ব্যাপার তো? আরে ভাই একটা কাজ করি চল, বিয়েটা হয়ে যাবার পর এই বাড়িটা আমি আবার তোর নামে করে দেবো। তুই তো ভালো করেই জানিস তোর ভালো মন্দ নিয়ে আমি কতটা চিন্তা করি, আর সবসময় করতে থাকবো, আমি তোকে প্রবলেমে দেখতে পারবো না ভাই। ঠিক আছে ভাই, আমি রাজি আছি। চল আমি চা বানাচ্ছি, দুজনে চা খাবো, চল। অজ্ঞান কি করে হয়ে গেল? আমি তো খাবারটা সরিয়ে দিয়েছিলাম। আচ্ছা তাহলে ম্যাডাম প্লেট কিচেন থেকে নিয়ে এসে খেয়ে নিয়েছে, ভাবলাম সব সজ্ঞানে করব, কিন্তু মনে হচ্ছে তোমার এইভাবেই মজা আসে। তুমি জানো না আমরা কোন পরিস্থিতিতে আছি, যে ছাদের তলায় আমরা থাকি না সেটা বিজয়ের, এই যে তোমার বাবা রোজ অফিসে যায় না এটা বিজয়ের দান, বিছানা শুয়ে আছে তোমার মা, মাকে দেখছো
যদি বিজয় হাত সরিয়ে নেয় না তাহলে চিকিৎসা বন্ধ হয়ে যাবে। এবার তুমি বলো, যদি তুমি আমার জায়গা থাকতে তাহলে কি করতে? আমি যা খুশি তাই করতাম, কিন্তু নিজের সন্তানের সাথে এরকম করতাম না কখনো বাবা। তো ঠিক আছে, গলা টিপে দাও নিজের মায়ের, রাস্তায় পড়ে মরার থেকে এখানে পড়ে মরা ভালো। না ক্যান আই ইন্টারাপ্ট, না মানে আই মিন আমি যদি বাবা মেয়ের কথার মাঝে এসে বিরক্ত করে থাকি তাহলে আমি চলে যাচ্ছি। না বিজয়, তুমি এই পরিবারের অঙ্গ হয়ে গেছো, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। যতস্য কর্ম নো হিতিশ্চরং যদানু মিহা করম অগ্নিষ্ট বিষ্ট কিদ্দিদাত সর্বং সৃষ্টং সুহতং করোতু মে অগ্নিশে। আজ আমাদের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, মন্ত্র শুনতে পাচ্ছ না? ব্যাস আর কিছুদিন, তারপর আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। শান্ত হয়ে যাও সোনিয়া, শান্ত হয়ে যাও। তুমি তো বলতে শুধু বয়স একটা সংখ্যা, ট্রাস্ট মি যা হচ্ছে তা আমাদের ভালোর জন্য হচ্ছে। আরে কোথায় গেলে? রোহিত মশাই ডাকছেন। হ্যাঁ আসছি আমি। আচ্ছা সোনিয়া, আমি যাচ্ছি, বিয়ের পর ওদের দুজনকে নিয়ে আসছি তোমার আশীর্বাদের জন্য। ওং যতস্য কর্ম নো হিতিশ্চরং যদানু মিহা করম অগ্নিষ্ট বিষ্ট কিদ্দিদাত সর্বং সৃষ্টং। সুহতং করোতু মে অগ্নিশে সৃষ্টিকীতে সুহৃত হুতে। ওন ভু ওন ভুরগ্নে সাহা ইদং গসে ইদং ন মম। বর আগে থাকবে, কন্যা পিছনে থাকবে, চলে আসুন। আপনি দাঁড়ান ঠাকুরমশাই, আইনত এই বিয়েটা হতে পারে না, আমার মেয়ে নাবালিক এখনো, ওর মাত্র 17 বছর বয়স। আর আপনি যদি এই বিয়েটা করান তাহলে আপনি আপনিও জেলে যাবেন। এ ভুলভাল বকছে, আপনি মন্ত্র পড়ুন, সাত পাক এখনো হয়নি। ওং নমঃ বিষ্ণু। কেমন বাবা তুমি, ও তো আমাদের মেয়ে, বলো এই বিয়েটাকে বন্ধ করো। পণ্ডিতজি মন্ত্র পাঠ শুরু করুন, আসুন। ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু। দাঁড়ান পুরোহিত মশাই। ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে কল করেছিলাম, এরা জোর করে আমার মেয়েটার বিয়ে দিচ্ছে, আমার মেয়েটা নাবালিক এখনো, মাত্র 17 বছর। হ্যাঁ স্যার, আমার মা একদম ঠিক কথা বল, আমার বয়স 17 বছর, আমি এখনো অ্যাডাল্ট হইনি, আমাকে জোর করে বিয়েটা দেওয়াচ্ছে। সোনিয়া দেবী ফোন করেছিলেন,
উনি কমপ্লেইন করেছেন ওনার নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। কেন অবাক হয়েছো যে আমি কলটা কিভাবে করলাম, এখানে কি করে এলাম? তুমি তো আমাকে স্লো পয়জন দিতে, তাই না? তুমি যখন আমাকে ওষুধটা দিতে না, ওটা আমি খেতাম না। তোমার যাওয়ার সাথে সাথে আমি ওটা মুখ থেকে বার করে ফেলে দিতাম। তোমার দেওয়া একটা ওষুধও আমার উপর কাজ করেনি। ইন্সপেক্টর বাবু, ও শুধু আমার মেয়ের সাথে জবরদস্তি বিয়েই করছিল না, এমনকি ও আমার মেয়ের সাথে অনেক খারাপ কাজ করেছে যা আমি বলতে পারবো না। আর এমনকি ও আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছে। আর এই সব কিছুতে আমার স্বামীও যুক্ত আছে। এটা কি বলছো সোনিয়া? আমি তো এসব কিছু করিনি। টাকা তোমাকে এতটাই অন্ধ বানিয়ে দিয়েছিল যে তুমি নিজের মেয়েকে বেচতে চাইছিলে। কিন্তু সোনিয়া, বাস, এরপর যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবে। নিয়ে চলো এদের। পুরোহিত মশাই, আপনিও। মা,